চলেছি নতুন একটা ভিডিও, কিন্তু মেরি ক্রিসমাস সবাইকে। আমি একটু লেট আপলোড দিচ্ছি, তো যাই হোক এখানে আমি কেক কিনছি, ইয়ামি হয়েছে জাস্ট কেকটা, কেনা কেক। তো এখানে আমার বর আজকে আমাকে সাহায্য করছে, যোগদান দিয়েছে আমার সাথে, আর পুরোপুরি সাহায্যটা নিয়ে নিয়েছি আমি। তো যাই হোক এখানে আমি ওকে হেল্প করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। আর ওখানে ও রান্না করছে, কাউকে ঢুকতে দেবে না, একদম নিষেধাজ্ঞা জারি যে রান্না ঘরে কাউকে ঢোকা যাবে না। তো যাই হোক এখানে আমি সবজি সবজি কেটে নিয়েছি সব, এখানে ওকে পেস্ট করে দিচ্ছি, আর তেল কেটে দিলাম, তেল যেহেতু বাড়ন্ত ছিল সেই কারণে। তো যাই হোক পেস্ট পেস্ট করে নিলাম, ওকে দিয়ে দিলাম পুরো। আর এখানে দেখো আমি পুরো গোটা সবজি এবার হয়ে গেল আমার কাটা, কুচি কুচি করে সুন্দর করে ফ্রাইড রাইসের মতন কেটে নিলাম। তো যাই হোক এবার আমার বর ভাত ছড়িয়ে নেবে, ফ্যানটা ছড়িয়ে নেবে ভাতের, তো এটা ক্রেডিট আমার কাছে যায়, কারণ কি আমি দেখে দিয়েছি ভাতটা, বাকি ভাগও সব নিজে করেছে। যাই হোক তো সহযোগিতা মিলে ও বেশি করেছে, আমি একটু কম করেছি। তো আজকের দিনটা আমাকে জাস্ট হেল্প করেছে, হেভি হেল্প করেছে। এরকম বর যাতে ঘরে ঘরে হয়, সবার কাছে থাকে, এরকম একটু করে বর যে ছুটির দিনগুলো জাস্ট রান্না করবে, আমাদের খাওয়াবে, ও জাস্ট একদম জমে যাবে। তো যাই হোক ও ক্যামেরার সামনে আসতে যায় না, তাও আমি চুপি চুপি ওর করে রেখে দিয়েছি, বুঝতে পারিনি। আর এখানে নিখুঁত কাজ ওর সমস্ত কিছু, মানে কেউ কোনো বলতে পারবে না যে এটা ভুলেছে এটা ভুলেছে। যাই হোক এখানে ওকে আমি একটু জ্বালাচ্ছিলাম যে তুই করতে পারিস না, হ্যাঁ তুই রান্না করতে পারিস, আমাকে হেল্প করতে হলো। আমি একটু আমি হেল্প করছিলাম বুক 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 করতে 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 করতে। তো যাই হোক এখানে আমি চলে গেলাম ফোনটা রেখে তুই ঘুরে, আর এই দেখো ওয়্যারলেসটাকে বাইরে। তো যাই হোক এখানে একটু আমি ঠিকঠাক ডিজাইন ডিজাইন করে নিচে নিলাম, মাস্তে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমার দেখো কি সুন্দর, আমার বরকে এত সুন্দর বানায় না কি বলবো আমি, আমি এরকম পারি না বানাতে, গু গোবর হয়ে যায় পুরো। তো এখানে কলা পাতায় আমরা জাস্ট খেতে বসে গেলাম, ওফ জাস্ট ইয়ামি। এখানে আমাদের পুচকুড়ি, আমাদের তো আমাদের গলু। তো দেখো ওদের চুলটা কিরম হয়ে গেছে নাইজেরিয়ানদের মতো। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, তো এখানে ব্লগটা শেষ করছি। তো চলো আবার একটা নতুন ব্লগে দেখা হবে, চলো টাটা।